কিরে ভাই, এত মুড খারাপ কেন? আর বলিস না, বডি কোনো রেসপন্স করছে না, কি করি বলতো? ভালো করে ডায়েট করিস? ডায়েট করে কি হবে, সাপ্লিমেন্টস তো খাচ্ছি। মারবো দেখবি, মেন ডায়েটে শুধু সাপ্লিমেন্ট খেলে বডি হয়ে যাবে? কেন দেখলে যে রোলটা আমি প্লে করলাম, ঠিক আছে, একটা 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 বলছে যে আমি ডায়েট করি না কিন্তু সাপ্লিমেন্টস নিই। ও মনে করে যে সাপ্লিমেন্টস নিলেই ওভারঅল ডায়েট না করলে বডি রেসপন্স করবে, ঠিক আছে, বডি মাসেল গেইন হয়ে যাবে। তুই একদমই ভুল কথা, আগে তুমি ডায়েট, প্রোটিন, কার্বস ও ফ্যাট, তারপর সাপ্লিমেন্টস, ওকে? আমার মতে যেটা বলে, কোনো সাপ্লিমেন্ট বেস্ট হয় না। বেস্ট কোয়ালিটি সাপ্লিমেন্ট হয় যেটা তখন যখন তুমি ভালো রকম ওভারঅল ডায়েটটা ঠিক করবে, ঠিক আছে। তুমি যদি তোমার কম বাজেটে সাপ্লিমেন্ট নাও, ওভারঅল তুমি ডায়েট ঠিক রাখো, তো বডি সেরকম রেসপন্স করবে, ভালো রেসপন্স করবে। আর তুমি যদি হাই ফাই সাপ্লিমেন্ট নাও হাই বাজেটের, ঠিক আছে, তুমি ডায়েট একদমই করো না, সাপ্লিমেন্টসে ভরসা থাকলে বডি একদম রেসপন্স করবে না, ঠিক আছে। এইটা মেন জিনিস, ডায়েট আগে তারপর সাপ্লিমেন্টটা, ওকে? তো আমি জিমে দেখেছি সবাই আমাকে বলে, মানে আমার স্টুডেন্টরা, দাদা কি সাপ্লিমেন্ট নেবো, বডি বডি রেসপন্স করছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করি তুমি ডায়েট কি করছো, মানে সারাদিন ওভারঅল খাবার কি খাচ্ছ, তুমি প্রোটিন, কার্বস, ফ্যাট খাচ্ছ? তারা বলে না দাদা, বাহানা দেয়, এক্সকিউজ দিতে হবে না, এক্সকিউজ দিয়ে দেয়। কিন্তু এক্সকিউজ দিলে হবে না, তোমাদের জীবন তোমাদের কি করতে হবে, ঠিক আছে। তো আগে ডায়েট, আগে প্রোটিন, কার্বস, ফ্যাট, তারপর সাপ্লিমেন্টস, ওকে? তো আজকে এইটুকুই ভিডিও ছিল। আমি বারবার করে বলছি, ডায়েট ছাড়া তোমাদের বডি রেসপন্স করবে না, যদি সাপ্লিমেন্ট নিয়ে নাও, ঠিক আছে। তো চলো, ভিডিও আজকে এইটুকুই ছিল। চ্যানেলটা যারা নতুন এসেছি তার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।